तुम्हारी दीदर या रसूल अल्लाह, मरने हबे की दीदार या हबीब अल्लाह। अभी कबरे हकीब का मराने हकीब का ओ हसर उठीब रसूल चाहिए शुधु अपना दीदा नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে এই মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত, আখিরি মুনাজাত মনে করে দোয়া কবুলতর উম্মেদার হয়ে মাবুদের দরবার আসামি সেজে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা, তুই পাক তুই রহমান, আর আমরা শিরোনাদান শিরোগুণাগার মহাপাপী মিসকিনের দল, রহমতের নজরে তাকিয়ে দেখো প্রতি বছরের নেয় হেজবুল্লার মহা ইমামের মহা হুকুম মাথায় করে আমার কেবলাজান হুজুরের প্রবীণ মুরিদ মরহুম জামান সাহেবের স্মরণে এবং ওনার সহধর্মিনীর স্মরণে ওনার কলিজার টুকরা সন্তানেরা এই জান্নাতের বাগান তার আয়োজন করে। আল্লাহ আমরা গোলাম গুনাগার বহু দূর দূরান্ত থেকে এসে হাজির হলাম, বাদ আসর থেকে শুরু করে তরিকত রজিফা কালাম দিয়া অনুষ্ঠান শুরু হলো, গড়ির কাটা ঘুরে ঘুরে একটার ঘর অতিক্রম করলেন, আমরা গোলাম গুনাগার যাই কিছু আমল বন্দিগি করলাম, বলবে আদুফি মাফ কর, মাফ করে দয়া করে কবুল করো, কবুল করে সব নজর পৌঁছায় দাও। বিশ্বের দরদি পাপি তাপি উম্মতের কান্দারি সাইদুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন, আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী, যে নবীর জিয়ারতে মদিনায় গেলে গো জীবনের কোটি কোটি গুণা মাফ হয়ে যায়, যে নবীজিকে একটাবার স্বপ্নে যোগে দেখলে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ আমার ওই প্রিয় নবীজির রওজা সোনার মদিনায় দয়া করে এই বার্ষিক জলসার সব নজর পৌঁছায় দাও। নবীজির আলো আওলাদ আলো আসওয়াব
তমাম সাহাবাই কেরাম, তমাম আম্বিয়াই কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, নবীনন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার দুই নয়নমণি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানাদের মহব্বতে দস্তে কারবালায় সত্যের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, সকল রূহতে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছাও আমার আকা, আমার সাহেব, আমার পেশোয়া, আমার দস্তগীর, আমার হানামা, আমার দরুদি বান্ধব, আমার আদারের আলম, আমার পথের দিশারি, আমার বিপদের কান্ডারি, যেই বান্ধবের ক্ষুধার খানা ছিল মুড়িদান, যার পিপাসার পানি ছিল মুড়িদান, যিনি দিবানিসি মুড়িদি মুড়িদি বলে না খায়া না ঘুমায়া, সোনার তনু কঙ্কাল বানাইয়া আমাদের পাগল পাড়া বানাইয়া, নূরের রওজা মুবারকে গুনগুন গুনগুন করে কান্দে, ওই বান্ধবী কি দিয়ে নজর আনা দিব, আল্লাহ এই জীবনে কত দেশে গেলাম, কত মানুষ দেখলাম, আবার বান্ধবের মতো এমন বান্ধব তো আর ভাবে খুঁজে পাইলাম না। আজকের এই জলসার হাদিয়া আবার জাকারাত আশিকান ভাই বন্ধুর চোখের পানি, আমাদের কাকুতি বিনুতি, আমাদের মনের নালিশ, আমার জিন্দা বাবার নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও। বড়ি তলা করে খালি বান্ধব কোথায় যায়া, লুকাইলি রে বড়ি তলা করে খালি বান্ধব কোথায় যায়া, লুকাইলি রে ওরে আমাদের পাগল করলি, ওয়ে বাবা জান তোমার হাত রায়া কান্দে, এ নারেন গুঞ্জের জাকেরা, আল্লাহ ওই বান্ধবের রাজুর উপর রাজি থাকো, ওই বান্ধবের খুশুর উপর তুমি খুশ থাকো, আমার দয়াল বাবার নূরের বদন মুবারক আমাদের চোখের সামনে আয়না বানাইয়া দাও। আল্লাহ আমার বাবার যত আওলাদ, আমাদের পীর ভাই পীর বোন, বাবার যত মুরিদান, আমাদের জাকের ভাই জাকের বোন, মরহুমা আমাক পুরা বড় আম্মা হুজুর সাহেবানি, মরহুমা আমাক পুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানি, শ্রদ্ধেয় বড় দুলা ভাই জান, মাই আম্মা জান, তালুই জান, খালামুরি পাকুরিয়া বারগড়িয়ায়, আমার কেবলা জান হুজুরের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি নানা নানি, যে যেখানে মাজার পেতে ঘুমা সকলের রুহতে সব নজর পৌঁছায় দাও। চার তরিকার চার ইমাম, সার মাজহাবের চার ইমাম, জামানার সত্য জিন্দা পীর, আমার দাদু পীর খাজানাত পুরীর নূরের হুজরায় দয়া করে সব নজর পৌঁছায় দাও। আমরা গোলাম গুনাগার যারা হাত তুললাম তাকে দেখো, এই মজলিসে তিন শ্রেণীর মানুষ হাত তুলেছে, কারো মা আছে বাবা নাই, আবার কারো বাবা আছে জনম দুঃখী মা নাই, আবার কোন বাগা জানি আছে গো আমার জুবাইর আলম ভাইয়ের মতো, গড়ে মাও নাই বাবাও নাই, আল্লাহ এই পৃথিবীর সব দুঃখ সন্তান বলতে পারে বুলা যায়, মা বাবার কথা কোনদিন সন্তান বলতে পারে না, মাবুদ এই পশ্চিমা শীতের দিনে এমন একটা সময় ছিল আমাদের ঘরে খাট ছিল না, আমাদের ঘরে তোষক ছিল না, কম্বল ছিল না, বাবা গরিব ছিল, মা গরিব ঘরের বধূ ছিল, আরে শীতের রাতে খেরের উপরে একটা খাতা বিছায়া
মায়ের বাম দিকে প্রস্রাব করে দিতা, মায়ের ডাইনে বিজা বামে বিজা, মা মায়ের বুকের উপর আমাদের জায়গা করে দিত। ও যুবকেরা যুবকেরা রে, যেদিন মা থাকবে না সেদিন বুঝবা মা যে কত বড় নিয়াম। মা জননী, মায়ের বুকের উপর আমার জায়গা করে দিল। কিছুক্ষণ পর মায়ের বুকের উপর প্রস্রাব করে দিয়েছি, মায়ের কাপড় ভিজে যায়, সারা রাত মার ঘুমায় না। তোর দরবারে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আমার জাদু বডির যেন ঠান্ডা না লাগে। বাবুদ গো, ওই মা ওই বাবা এই পশ্চিমের শীতের রাতে কবর ঘুমে আছে, ওই কবর একটা ল্যাম্প নাই, একটা তুষক নাই, আলো নাই, বাতাস নাই, নাই নাই, কত বছর হয়ে যায়। ওরা বুলার আমি জুবাইর আলম ভাইয়ের আব্বা চলে গেল, আব্বা চলে গেল একটা দিনের জন্য, মা বাবার খবর নিতে পারলো না। সন্তান মায়ের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। তুমি তো বলেছ, তোমার হাবিব তো বলেছে, সন্তানেরা যখন মায়ের জন্য কান্দে বাবার জন্য কান্দে, চোখের কোটায় পানি আসার আগে আগে তুমি মা বাবার কবর রাজা মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবর রাজা মাফ করছনি, বলেন নাই আল্লাহ আমাদের মা বাবার কবরে আর আজাব দিও না, বলেন আমাদের মা বাবার কবরে আর আমাদের দাদা দাদির খবরে আর। অতি কষ্ট করে লালন পালন, বলেন কষ্ট করে লালন পালন করছে বাপ মা মুদেরে, হই মাই যেন কবরে। আল্লাহ আমাদের মা বাবার কবরে আর আজাব দিও না। খাস করে জলসার খাতিরে আমার জুবায়ের আলম ভাইয়ের বাবার খবর, মায়ের খবর, দাদা দাদির খবর, নানা নানির খবর, বংশের মুরব্বীদের খবর, এই এই নারায়ণগঞ্জ জেলা থেকে আমার যত জাকের ভাই বোনেরা বিদায় নিল, আশেখান ভাই বোনেরা বিদায় নিল, এলাকা থেকে যত মমিন মুসলমানরা বিদায় নিল গো, আসতে তাদের জন্য আনন্দের রাত, ঈদের রাত। তারা জানে এই মাহফিল এমন এক মাহফিল, দোয়া করতে তারা দোয়া কম করে না, চাইতে তারা আল্লাহর দরবারে কৃপণতা করে না। আল্লাহ গো আল্লাহ আজকের এই জলসার খাতিরে তুমি দয়া করে এলাকার কবরবাসীদের কবর রাজা কেয়ামত পর্যন্ত মাফ করে দাও। খাস করে জুবের আলম ভাইয়ের মা বাবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যারা কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত তুললাম আমাদের মধ্যে অনেক অসুস্থ, আমাদের নুরুজ জামান ভাই আমার বাবার প্রবীণ ভুড়ি, আল্লাহ অসুস্থ, ইন্ডিয়ায় চিকিৎসাধীন আছে, আল্লাহ তুমি দয়া আমার ভাইকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জেনের সার্জেন, তুমি চাইলে তো ওষুধের প্রয়োজন হয় না। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে, হিজবুল্লাহর মহা ইমামের খাতিরে তুমি দয়া করে আমার নুরুজ্জামান ভাইকে সুস্থ করে নে, হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ
মাহফুজ রব্বুল আলামিন আব্দুর রহমান ভাইয়ের আব্বাজান অসুস্থ, তুমি দয়া করে তার আব্বাজানকে সুস্থতা দান করে দাও। সর্বোপরি আমাদের মধ্যে কঠিন কঠিন বেদি নিয়ে যারা হাত তুললো সকলের কঠিন বেদি শাফা দান করো। লাইভের মধ্যে যারা আমাদের সাথে হাত তুলে বসে আছে তাদের মোনাজাত কবুল করে নাও। আমাদের যাদের অভাব আছে অভাব দূর করে দাও, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করে দাও। আজকের এই জলসা থেকে আমাদের কাউরে তুমি খালি পিরায়া দিও না। বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, আমাদের জন্য তোমার মায়া লাগে নি ও গো এলাহি। আমাদের জীবনের গুনাহ মাফ করছনি। বলেন আল্লাহ, ওরে বড়ি পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে গো, ওরে আতর গোলাপ করবে মাখা মাখি গো এলাহি। আমাদের জীবনের গুনাহ মাফ করছনি। বলেন ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের মুনাজাত দয় করে কবুল করে নাও। দীন ইসলামের জয় দাও, জাকের পার্টির ফতে দাও। আমার বাবার দুই আদাদি উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, বাবার আদাদি উত্তরাধিকার হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলামদের হায়াতের বিনিময় হলেও দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু সাসামিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণ, বাবার হালে বায়াতগণ, সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। জাকের পার্টি, জাকের পার্টি সহযোগী সংগঠন, জাকের পার্টি নারায়ণ গুজ্জালা মহানগর, আল্লাহ খাস করে এই রূপ গুমুজ জেলা উপজেলা জাকের পার্টি রব্বুল আলামিন নেতা কর্মীর সমর্থক যে যেখানে আছে দয় করে সকলকে তুমি কবুল করে না আল্লাহ। আমার সাজিম ভাই, আমার ফারুক ভাই রব্বুল আলামিন, আমার মুরাদ ভাইয়ের প্রতিনিধি হিসাবে তারাই জলসায় আসলো, আল্লাহ তুমি দয়া করে আমার ভাইদের কবুল করে নাও, ইজ্জতের জিম্মাদার হয়ে যাও রব্বুল আলামিন। আজকে এই জলসা কবুল করো, জলসার তবরক বরকতময় বানিয়ে দাও, আগুনে পুড়ে পুড়ে যারা তবরক পাক করলো জাহান্নামের আগুন তাদের জন্য হারাম বানিয়ে দাও। পর্দার আলে মা বোন যারা হাত তুললো মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। জানি না কবে জারি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, এক রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, খাস করে আমার জুবায়ের আলম ভাই এবং ওনার অন্যান্য ভাই বোন যারা আছে ভাই ভগ্নিপতি রব্বুল আলামিন, আয় আল্লাহ বাস্তা বাস্তি বাগনা বাগনি যারা আছে তুমি দয়া করে পরিবারের প্রতি তোমার খাস রহমত দয়া করে তুমি দান করে দাও। তোমার নামের লজ্জা তোমার নামের মধু দাও, আর আমাদের বিদায় বেলায় আমাদের জবানে জারি করে দিও রাসূলুল্লাহর মধুর কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।